সো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। আর সবাইকে জানাচ্ছি হ্যাপি দিওয়ালি। আর আজকে বিরাটটা দেখা তো বাজে, ওরিটি দেখায়। এত বাজে ওয়েদার, সকাল সকাল বৃষ্টি হলো, পুরো বাজে। সো এই উঠলাম ঘুম থেকে, এরপর সে ব্রাশ করি, ব্রাশ করে কিছু খেয়ে জিম যাব, কারণ জিম বিকেলে বন্ধ। আর তাছাড়া বিকেলে মা বাড়িয়ে যাবো, ব্রাশ করি, ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর জিম যাব। গরম জল খাও তো, খাও। গরম জল পড়বো, গরম জল পড়বো। হ্যাঁ, গরম জলটা করে দিই, তারপর করবে। তো তোমাদের পরে দেখা হচ্ছে, ব্রাশ ফ্রাশ করে সকাল জিমের জন্য রেডি হয়েছি। ব্যাক ফ্যাক কিছু দেবো না, আর্মস করবো, তাছাড়া সকালে ব্যাক বেরোবো না, এই বেরোবো। সো যাই জিমে, যাই জিমে গিয়ে দেখা হচ্ছে। কেন কত মারি ভাই, নাটকের পাবলিক বাজারে ভেতর এই রাজ্য নেই ভাই, সকালে করে পাচ্ছি না। বলো তো বক্তব্য কি, বললাম না বাইসেপ ট্রাইসেপ করবো। হ্যাঁ হ্যাঁ চলো কাকু, ঠান্ডায় হাত আর কি কত থেকে নেবো না, দূর থেকে নেবো, দূর থেকে নেবো। চলো ভিডিও করো, ঠিক হয়েছে, বেশি পাকা হলো না। খুলে দিয়েছে এটাকে, ওই যে পেছনে 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 খুলেছে। রিপোর্টার
রাহুল সুরের সাথে দেবাংশ ঘোষাল বলুন বল ভাই। হ্যাঁ দেখেছ ভাই কত কত কাজ করে, কে বল ভাই ঘর গোছায়। ব্যাস ব্যাস তার দাবা বল, তারপরে ওর দাদা আসবে বলে কালকে সব ভুলে এলো। মানে আমি চাপা খুলেছি আবার তেল আছে কিনা দেখতে কি বৃষ্টি ভাই ফালতু পুরো নষ্ট হইলো। ও ভাই বাড়ি এসছি, ভাইকে নিয়ে মা বাড়ি যাবো। এই গরুটা কাদের রে, কাদের ওটা বাড়ির মালিক, বাড়ির মালিক কোনটা গরুটা আসতে ভাই তুই আমরে বললি বল। আরে দাঁড়া ভাই থাক কি আছে মেন থাক কি, আমার কথাতে তো বিশ্বাস করবে না, দাঁড়াও কোথায় গেলে আসছে। আরে ভাই আমি তো তো বললাম আসতে দেখলে আসার জন্য এলো না, পরের দিন ভিডিওটা দেখবে তো তখন বলবে যে না না বৃষ্টি পড়েছিল তো কি করে যাবো। তুমি যেটা বলবে সেটা আমি দশ দিন দশ বার আগে, হাতটা কি বড় মনে হচ্ছে রে তোদের। আমি যেটা ধরো বলবে ভাবে সেটা আমার ভাবা থাকে। ওই ওই ডায়লগটা আছে নাকি, তুমি যে স্কুলে পড়েছিলাম সেই স্কুলের প্রিন্সিপাল ছিলাম। শোন আমি তোমায় বললাম না যে তোমার ইয়ে বিপদাদি আসবে, তুমি কি বললে কি কি আনবে বলছি রেকর্ড করতে, বুঝলো যে মিষ্টি টিষ্টি সবকিছু নিয়ে এসে রাখবো। হ্যাঁ কখন আসবে আর ভাবছেন যে কখন আসবে, ছক করে দিল বলে আসবো দাদার জন্য। ভাই আর কি বলবো, দাদা এসছে? হ্যাঁ বর্ধমানে চাকরি করে, তাও ছক করেছে দাদা, বোনের টানে থাকতে পারে। দাদারও গার্লফ্রেন্ড দরকার, তা না হলে না প্রবলেম হয়ে যাবে। তো এখন টোটো ধরবো এদিকে শালিক বাড়ির পাশে রাহুলদার। শাহরুখ খানের ছোট ছেলে ভাই, ভেতরে ভেতরে আয় ভাই। বল কি হচ্ছে শাহরুখ খানের মতো অতক্ষণ কে বাদাম ফেলে ভাই, অতক্ষণের মতো কে অক্ষয় কুমার সূর্যবংশীতে অজয় দেবগন ছিল, রণবীর সিং ও ছিল, ওইটা বলছিলাম চেন্নাই এক্সপ্রেস
প্রিয়বংশী আরে ইয়ে ছিল না তোমার বচ্চন বচ্চন রক্তটা উঠলো মনে আছে মামাবাড়ি পৌঁছে গেছি, এই উপরে ভাইকে ঠাকুর হবে দেখালাম, তো জামা প্যান্ট চেঞ্জ করবো। তুই বল কিছু ভাই, তো বল কেমন লাগলো ভাই? কিরম বিন্দাস মজায় মজা না ভাই, ভালো। এখানে ওখানে জায়গা নেই, তো ওকে খাটে মেলতে হবে। কোথায়? ওই খাটে মেলতে হবে। আটে মেরে তো খাটের উপরে মেরে কি করে ভাই দাঁত বার করছিস? মনে পড়লো চল।